আসসালামু আলাইকুম প্রিয় আলোর পথের যাত্রীগণ, আশা করি মহান পাক রব্বুল আলমিনের রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনরা, আমরা প্রত্যেকে জানি মৃত্যুর পরে আমাদের ইহজীবনের সব আমল নামার হিসাব মিজানের পাল্লায় তোলা হবে। ইহজীবনের কিছু আমল আমাদের পাল্লাকে ভারী করবে এবং কিছু হালকা করবে। এগুলো জেনে মুমিন আমল করতে পারলে অল্প আমলই তার নাজাতের কারণ হতে পারে। আমরা আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে তুলে ধরব যেসব আমল আমাদের মিজানের পাল্লাকে ভারী করে তুলবে এবং কোন কোন সে আমল যেগুলো আমাদের মিজানের পাল্লাকে হালকা করে দেবে, যেসব আমল পরকালে দাড়ি পাল্লাকে ভারী করবে। কালেমায়ে তাওহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহিদের স্বীকৃতি প্রদানকারী কালেমা পরকালে পাল্লাকে ভারী করবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম, তখন বনভূমি থেকে সিজান অর্থাৎ এক প্রকার মাছ রঙের জুব্বা পরিহিত এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে দাঁড়ালো এবং বলল, তোমাদের সাথী প্রত্যেক আরোহীকে অবদমিত করেছে বা আরোহীদেরকে অবদমিত করার সংকল্প করেছে এবং প্রত্যেক রাখালকে সমুন্নত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুব্বার হাতা ধরে বললেন, আমি কি তোমাকে নির্বোধের পোশাক পরিহিত দেখছি না? অতঃপর তিনি বললেন, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি তার পুত্রকে বলেন, আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি, আমি তোমাকে দুটি বিষয়ের আদেশ দিচ্ছি এবং দুটি বিষয়ে নিষেধ করছি। আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহু এর নির্দেশ দিচ্ছি, কেননা সাত আসমান ও সাত জমিনকে যদি এক পাল্লায় তোলা হয় এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহু তোলা হয়, তবে সেই তাওহীদের পাল্লায় ভারী হবে। সাত আসমান ও সাত জমিন যদি একটি জটিল গ্রন্থির রূপ ধারণ করে, তবে লা ইলাহা ইল্লাল্লাহু এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তা চুরমার করে দেবে, কেননা তা প্রত্যেক বস্তুর সালাত এবং সকলেই এর বদৌলতে রিজিক লাভ করে থাকে। আর আমি তোমাকে বারণ করছি শিরক ও অহংকারে লিপ্ত হওয়া থেকে। আমি বললাম, অথবা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, শিরক তো আমরা বুঝলাম, তবে অহংকার কি? আমাদের মধ্যকার কারো যদি কারুকার্য খচিত চাদর থাকে আর তা পরিধান করে? তিনি বললেন, না। সে আবার বলল, যদি আমাদের কারো সুন্দর ফিতাযুক্ত সুন্দর একজোড়া জুতা থাকে? তিনি বললেন, না। সে পুনরায় বলল, যদি আমাদের কারো আরোহণের একটি জন্তু থাকে? তিনি বললেন, না। সে বলল, যদি আমাদের কারো বন্ধুবান্ধব থাকে এবং তারা তার সাথে ওঠা বসাও করে, তবে তা কি অহংকার হবে? তিনি বললেন, না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অহংকার কি? তিনি বললেন, সত্য থেকে বিমুখ থাকা এবং মানুষকে হেয় জ্ঞান করা। অর্থাৎ বর্ণনা এসেছে আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আমার উম্মতের একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন। তিনি তার সামনে 99টি আমল নামার খাতা খুলে ধরবেন, প্রতিটি খাতা দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত হবে। তারপর তিনি প্রশ্ন করবেন, তুমি কি এগুলো হতে কোনো একটি গুনাহ অস্বীকার করতে পারো? আমার লেখক ফেরেস্তারা কি তোমার ওপর জুলুম করেছে? সে বলবে, না হে প্রভু। তিনি আবার প্রশ্ন করবেন, তোমার কোনো অভিযোগ আছে কি? সে বলবে, না হে আমার প্রভু। তিনি বলবেন, আমার নিকটে তোমার একটি সওয়াব আছে, আজ তোমার ওপর এতটুকু জুলুমও করা হবে না। তখন ছোট একটি কাগজের টুকরা বের করা হবে, তাতে লেখা থাকবে, আমি সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই। আমি আরও সাক্ষ্য দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। তিনি তাকে বলবেন, দাড়িপাল্লার সামনে যাও। সে বলবে, হে প্রভু, এতগুলো খাতার বিপরীতে এই সামান্য কাগজটুকুর কি আর ওজন হবে? তিনি বলবেন, তোমার ওপর কোনো রকম জুলুম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর খাতাগুলো এক পাল্লায় রাখা হবে এবং উক্ত টুকরাটি আরেকটা পাল্লায় রাখা হবে। ওজনে খাতাগুলোর পাল্লা হালকা হবে এবং কাগজের টুকরার পাল্লা ভারী হবে। আর আল্লাহ তাআলার নামের বিপরীতে কোনো কিছু ভারী হতেই পারে না। ইমানদার ব্যক্তি নির্দিষ্ট পরিমাণে তসবি, তাহলিল ও জিকির করলে পরকালে নেকির পাল্লা ভারী হবে। এমর্মে হাদিসে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কালিমা আছে যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, দাড়ি পাল্লায় অত্যন্ত ভারী। কালিমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি, মহান আল্লাহ যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র। আরেকটি হাদিসে এসেছে, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ দাড়ি পাল্লাকে পূর্ণ করে দেয়, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ একসাথে আকাশমণ্ডলী ও জমিনের মধ্যবর্তী জায়গা ভর্তি করে দেয়।
আরেকটি হাদিসে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রয়েছে, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বেরিয়ে এলেন। ইতোপূর্বে তার নাম ছিল বাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ নাম পরিবর্তন করেন। তিনি তার কাছ থেকে বেরিয়ে আসার সময়ও মুসাল্লায় বসে তাসবিহ পাঠ করতে দেখেন এবং ফিরে এসেও তাকে ওই মুসাল্লায় বসে থাকতে দেখেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি তখন থেকে একটানা এই মুসাল্লায় বসে আছো? তিনি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছ থেকে যাওয়ার পর আমি তিনবার চারটি কালিমা পড়েছি। এই দীর্ঘ সময় পর্যন্ত তুমি যা কিছু পাঠ করেছো উভয়টি ওজন করা হলে আমার ওই চারটা কালেমা ওজনে ভারী হবে। তা হচ্ছে, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, অর্থাৎ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, তার সৃষ্টিকুলের সংখ্যার সমপরিমাণ, তার সত্তার সন্তুষ্টির সমপরিমাণ এবং তার আরশের ওজন ও মহিমাময় বাক্যসমূহের ব্যাপ্তি সমপরিমাণ। উত্তম চরিত্র। মানুষ উত্তম চরিত্রের মাধ্যমে দুনিয়াতে যেমন সম্মানিত ও সমাদৃত হয়, পরকালেও তেমনি অশেষ সওয়াবের অধিকারী হবে, আর এই বৈশিষ্ট্য তার নেকির পাল্লাকে ভারী করবে। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মুমিনের দাড়ি পাল্লায় সচ্চরিত্র ও সদাচারের চেয়ে অধিক ওজনের আর কোনো জিনিস হবে না, কেননা আল্লাহ তাআলা অশ্লীল ও কটুভাষীর প্রতি রাগান্বিত হন। আরেকটি হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, হে আবু জার, তোমাকে কি এমন দুটো স্বভাবের কথা বলবো যে স্বভাব দুটি পিঠে খুব হালকা কিন্তু পাল্লায় অন্য দুটি অপেক্ষা খুব ভারী? আমি বললাম, বলুন। তিনি বললেন, দীর্ঘ নীরবতা ও উত্তম ব্যবহার। যে সত্তার হাতে আমার প্রাণ তার কসম, বান্দা এ দুটো কাজের মতো উত্তম আর কোনো কাজ করে না। জানাজা ও দাফনে অংশগ্রহণ করা। মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা মুমিনের ছয়টি হকের অন্যতম। এর মাধ্যমে অংশগ্রহণকারী বহু সওয়াবের অধিকারী হয়, যা পরকালে তার নেকির পাল্লাকে ভারী করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজার অনুগামী হয় এবং জানাজার সালাত আদায় করে অতঃপর দাফন করা পর্যন্ত জানাজার সাথে থাকে, তার জন্য দু কিরাত সওয়াব রয়েছে। যার হাতে মুহাম্মাদের জীবন, তার কসম করে বলছি, এক কিরাত হচ্ছে ওহুদ পাহাড় অপেক্ষা দাড়ি পাল্লায় অধিক ভারী। অন্যত্র তিনি বলেন, যে ব্যক্তি মৃতের জন্য সালাত আদায় করা পর্যন্ত জানাজায় উপস্থিত থাকবে তার জন্য এক কিরাত, আর যে ব্যক্তি মৃতের দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দু কিরাত। জিজ্ঞেস করা হলো, দু কিরাত কি? তিনি বললেন, দুটি বিশাল পর্বত সমতুল্য সওয়াব। আল্লাহর রাস্তায় ঘোড়া প্রস্তুত রাখা। আল্লাহর কালিমা তথা দিনকে সমুন্নত করার জন্য অনেক সময় কাফের মুশরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। সেই জিহাদে ব্যবহারের জন্য যে ব্যক্তি ঘোড়া প্রস্তুত রাখে তার জন্য সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান ও তার প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস রেখে আল্লাহর পথে জিহাদের জন্য ঘোড়া প্রস্তুত রাখে, কিয়ামতের দিন সেই ব্যক্তির পাল্লায় ঘোড়ার খাদ্য, পানীয়, গোবর ও পেশাব ওজন করা হবে। ফরজ সালাতের পরে জিকির করা। ফরজ সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া, তসবিহ ও জিকির পাঠ করতেন, যার ফজিলত ও গুরুত্ব অনেক। এগুলো পরকালে নেকির পাল্লাকে ভারী করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি বিষয় বা দুটি অভ্যাসের প্রতি যে মুসলিম হেফাজত করবে সে নিশ্চয়ই জান্নাতে যাবে। অভ্যাস দুটি সহজ কিন্তু তা আমলকারীর সংখ্যা কম। তা হলো, প্রত্যেক সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ ও 10 বার আল্লাহু আকবার বলবে। মুখে 5 ওয়াক্ত এর সংখ্যা 150, কিন্তু মিজানে তা 1500। যখন সজ্জায় যাবে তখন 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার সুবহানাল্লাহ বলবে। তা মুখে 100, কিন্তু মিজানে 1000। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা হাতে আঙ্গুলে গণনা করতে দেখেছি। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অভ্যাস দুটি সহজ হওয়া সত্ত্বেও এর আমলকারীর সংখ্যা কম কেন? তিনি বললেন, তোমরা বিছানায় ঘুমাতে গেলে শয়তান তোমাদের কোনো লোককে তা বলার আগেই ঘুম পাড়িয়ে দেয়, আর সালাতের মধ্যে শয়তান এসে তার বিভিন্ন প্রয়োজনীয় কাজের কথা স্মরণ করিয়ে দেয় এবং সে ওইগুলো বলার আগেই প্রয়োজনের দিকে চলে যায়। সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা ও সওয়াব কামনা করা। দুনিয়াতে ধন সম্পদ ও সন্তান সন্ততি মানুষের সর্বাধিক প্রিয় বস্তু। তাই ধন সম্পদ নষ্ট হলে কিংবা সন্তান সন্ততি মারা গেলে মানুষ ভেঙে পড়ে, অনেক সময় দিশাহারা হয়ে যায়। কিন্তু মুমিন সকল বিপদ মুসিবতে আল্লাহর ওপর ভরসা রাখে। বিপদকে সে গোনাহ মাফের মাধ্যম হিসেবে কল্যাণকর জ্ঞান করে, তেমনি সন্তানের মৃত্যুতেও ধৈর্য ধারণ করে, আর এর ফলে সে অশেষ সওয়াবের অধিকারী হয় এবং তার নেকির পাল্লা ভারী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিসের জন্য বাহবা যা দাড়ি পাল্লায় অধিক ভারী হবে, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ
এবং সৎ সন্তানের মৃত্যুর পর পিতার সওয়াব কামনা করা। ভিউয়ার্স, আমাদের ইহজীবনে যে সকল বদ আমল যা আমাদের পরকালে মিজানের পাল্লাকে হালকা করে তুলবে, প্রথমে যে আমলটির কথা আসে তা হল রিয়া বা লৌকিকতা। মানুষ আমল করবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু অনেককে দেখা যায় অন্যকে দেখানোর বা শোনানোর জন্য কোনো আমল করলে সে আমল আল্লাহ কবুল করবে না, এর কারণে পরকালে শাস্তি পেতে হবে। হাদিসে এসেছে, মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ওপর আমার সবচেয়ে অধিক যে জিনিসের ভয় হয় তা হলো ছোট শিরক। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কী জিনিস? উত্তরে তিনি বললেন, রিয়া, অর্থাৎ লোক প্রদর্শনের উদ্দেশ্যে আমল। আল্লাহ কিয়ামতে লোকদের আমলসমূহের বদলা দান করবেন, তখন সকলের উদ্দেশ্যে বলবেন, তোমরা তাদের নিকটে যাও যাদেরকে প্রদর্শন করে দুনিয়াতে তোমরা আমল করেছিলে, অতঃপর দেখো তাদের নিকট কোনো প্রতিদান পাও কিনা। আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করা। মহান আল্লাহ মানুষের জন্য দুনিয়াতে চলার জন্য কিছু বিধান দিয়েছেন, এ বিধান পালন করা মানুষের জন্য জরুরি। আল্লাহর বিধান লঙ্ঘন করা বড় গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন তিমাহার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল সহ উপস্থিত হবে। মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বলেন, তারা তোমাদেরই ভাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। মানুষের প্রতি জুলুম করা, গালি দেয়া, গীবত করা ও মারধর করা। মানুষের প্রতি জুলুম করা, গালিগালাজ করা ও গীবত করা ও অন্যায়ভাবে মারধর করা বড় গুনাহ। পরকালে এর প্রায়শ্চিত্য করতে হবে নেকি দিয়ে, ফলে তখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে এক লোক বলল, হে আল্লাহর রাসূল, আমার কয়েকটি গোলাম আছে, আমার নিকট এরা মিথ্যা কথা বলে, আমার সম্পদে ক্ষতি সাধন করে এবং আমার অবাধ্যতা করে, এ কারণে তাদেরকে আমি বকাবকি ও মারধর করি, তাদের সাথে এমন ব্যবহারে আমার অবস্থা কি হবে? তিনি বললেন, তারা যে তোমার সাথে খিয়ানত করে, তোমার অবাধ্যতা করে এবং তোমার নিকট মিথ্যা বলে, আর এ কারণে তাদের সাথে তুমি যেমন আচরণ করো, এসবেরই হিসাব নিকাশ হবে। যদি তোমার দেয়া শাস্তি তাদের অপরাধের সমান হয়, তবে ঠিক আছে, তোমারও কোনো অসুবিধা হবে না, তাদেরও কোনো অসুবিধা হবে না। যদি তোমার দেয়া শাস্তি তাদের অপরাধের তুলনায় কম হয়, তাহলে তোমার জন্য অতিরিক্ত সওয়াব রয়ে গেল, আর তোমার প্রদত্ত শাস্তি যদি তাদের অপরাধের তুলনায় বেশি হয়, তাহলে অতিরিক্ত অংশের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে লোকটি চিৎকার করে কাঁদতে কাঁদতে আলাদা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার কিতাবে তুমি কি এ কথা পড়নি যে আমরা কিয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব? সুতরাং কোনো লোকের ওপর কোনো জুলুম করা হবে না, কারো বিন্দু পরিমাণও কিছু কৃতকর্ম থাকলে আমরা তাও হাজির করব, আর হিসাব সম্পন্ন করার জন্য আমরাই যথেষ্ট। আম্বিয়া 21:47। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, তাদের মাঝে এবং আমার মাঝে বিচ্ছিন্নতা ছাড়া আমার ও তাদের কল্যাণের আর কোনো পথ দেখছি না। আপনাকে আমি সাক্ষী রেখে বলছি, তাদের সবাই এখন হতে মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা কি জানো নিঃস্ব কে? তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যার দিরহামও নেই, কোনো সম্পদও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে নিঃস্ব যে কিয়ামত দিবসে সালাত, সিয়াম, যাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সাথে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে, কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধ নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার নেক আমল হতে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে, ও ব্যক্তি কিছু নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ বদলা নেয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তাদের গুনাহসমূহ তার ওপর চাপিয়ে দেয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা নিয়মিত ছোট ছোট আমল করে আল্লাহর নিকট প্রিয় বান্দা হতে পারি এবং হাশরের ময়দানে আমাদের মিজানের পাল্লাকে ভারী করে জান্নাতের পথ সুগম করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং যে সকল বাজে আমলগুলো আমাদের মিজানের পাল্লাকে হালকা করে দেবে তা পরিহার করার তৌফিক দান করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করুন, আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন জানতে পারবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের অজানা বিষয় জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।